আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনহারুর রহমান, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি আরেকটি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটি একটি সাধারণ সিমটম নিয়ে রোগীগুলো আমাদের কাছে আসে। দর্শক, আমার এই ভিডিওটি করছি সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষের এই রোগ সম্পর্কে একটু সচেতনতা ডেভেলপের জন্য। জি হ্যাঁ দর্শক, আজকে আমরা কথা বলবো পায়খানার রাস্তায় রক্তপাত, যে মলত্যাগের পর যে রক্তপাত হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। প্রথমে আসি যে পায়খানার রাস্তায় যে রক্ত পড়ে সেটা নিয়ে কিন্তু রোগী এসে আমাদের কাছে কমপ্লেইন করে এবং সে খুব ভীত সন্ত্রস্ত থাকে এবং সে খুব আতঙ্কিত থাকে যে এই না আমার ক্যান্সার হয়ে গেল, এই না আমার পালস হয়ে গেল। সুতরাং দর্শক, আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানবো যে পায়খানা রক্ত পড়লেই যে তার ক্যান্সার, কোলন ক্যান্সার, বা পায়খানা রক্ত পড়লেই যে তার পালস হবে তা না। আমরা যদি একটু সচেতন হয়ে আমরা সিমটমগুলো বুঝি এবং ডাক্তারের কাছে যাই, তাহলে কিন্তু আমরা এই আতঙ্কিত অবস্থা থেকে রেহাই পেতে পারি। প্রথমে আসে আসলে আমাদের পায়খানার সাথে রক্ত যাওয়ার কতগুলো কারণ কী, আমরা কতগুলো কমন কারণ নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে আমাদের সবচেয়ে কমন যেটা হয় যে পায়খানার রাস্তায় রক্তের সাথে রোগীর পায়খানার রাস্তায় ব্যথাও থাকে। আবার কিছু কিছু রোগীর পায়খানার রাস্তায় রক্ত হয় কিন্তু তার কোনো ব্যথা থাকে না। আবার কিছু কিছু রোগীর পায়খানার রাস্তায় রক্ত হয় এদের রক্তটা টাটকা রক্ত নয়, কালো রক্ত। সুতরাং এখান থেকে নিজেই কিন্তু পেশেন্ট নিজেই বুঝতে পারবে যে আসলে তার এই পায়খানার রাস্তায় রক্তটা কোত্থেকে আসতেছে। প্রথমে আমরা আসি যে পায়খানার রাস্তায় যে রক্ত পড়ে কিন্তু সাথে ব্যথা হয়, তাহলে এই এটা কী কী রোগের লক্ষণ প্রকাশ করে? আসলে এটা খুব কমন একটি রোগ, সেটা হলো অ্যানাল ফিসার। অর্থাৎ আমাদের দীর্ঘদিন কনস্টিপেশন থাকার কারণে যে পায়খানা রাস্তার যে লেয়ারটি আছে এপিথেলিয়াম বলে, সেটা যদি ছিঁড়ে যায় তখন থেকে কিন্তু মই মুখ থেকে রক্ত পড়ে এবং রোগী যখন পায়খানা করতে চায় মল থেকে প্রচণ্ড ব্যথা হয়। এটা খুব একটি কমন প্রবলেম এবং ম্যাক্সিমাম রোগী আমরা এই প্রবলেম নিয়ে আসে এবং যখন সে আমাদেরকে বলে মলত্যাগের পর, মলত্যাগের সময় তার মুরগি জবাই দিলে যেরকম কাটা টাটকা রক্ত আসে সেরকম রক্ত হয়, আমরা হিস্ট্রি থেকে বুঝে নিতে পারি যে তার সেটি অ্যানাল ফিসার হয়েছে। আবার আরেকটি কারণে রোগী আমাদের কাছে আসে যে না, ফ্রেশ লাল রক্ত আসছে কিন্তু তার কোনো ব্যথা নাই, ট্যাপের পানির মতো কলকলায় রক্ত যাচ্ছে। এটা কিন্তু আসলে পাইলসের একটি অন্যতম লক্ষণ দেখায়। পাইলসের সাথে দেখা যাবে সে পায়খানা করছে, তার জায়গাটি ফুলে যাচ্ছে, কিছু ফোলা জিনিস বের হয়ে আসতেছে বা ঢুকে যাচ্ছে, এগুলো কিন্তু সবই পাইলসের দিকে তার লক্ষণ যায়। আরও কোন কারণে রক্ত যেতে পারে, আরও কারণ যেমন ধরে কোনো কারণে কোলন ক্যান্সার হলেও রক্তপাত হতে পারে, রেকটাম বা আমাদের মলদ্বারের মলাশয়ের যে টিউমার যদি হয়, অ্যানালকালাইনের টিউমার হয়, সেখানেও কিন্তু রক্ত হতে পারে। এখন এই রক্তটা যদি লাল টাটকা রক্ত হয় তাহলে বুঝতে হবে আমাদের মলাশয়ের একদম নিচের দিক থেকে আমাদের রক্তটি যাচ্ছে এবং সেই রক্তটি টাটকা রক্ত। কিন্তু যদি মলাশয়ের সাথে মল যদি কালো হয় অথবা পায়খানা যদি পায়খানার সাথে কালো রক্ত যায়, তাহলে বুঝতে হবে এই রক্তটি আমাদের কিন্তু খাদ্যনালীর নিচের অংশ থেকে নেওয়া, উপর থেকে আসতেছে, অর্থাৎ উপর থেকে খাদ্যনালীর কোনো অংশে ব্লিডিং হচ্ছে এবং সেটি আমাদের পায়খানার রাস্তায় বের হচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি, মল কালো হওয়ার কিন্তু আরও অনেক কারণ রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনি যে কোনো খাবার যখন খাবেন সেই খাবারের যদি রং থাকে, লাল রং থাকে, সেই খাবারগুলো কিন্তু আমাদের পায়খানার কালারটাকে কালো করে ফেলে। এটাতে ভয়ে আতঙ্কিত হওয়ার কারণে কমন খাবার যেমন ধরেন লাল শাক, আপনি গাজর অথবা আপনি বেদানা খেলেন, সেখানেও কিন্তু আপনার পায়খানার রং কালো হতে পারে। এছাড়া ফ্লেভার ড্রিঙ্কস যেগুলোতে রং ব্যবহার করা হয় লাল রং, সেখানেও কিন্তু আপনার মলটি কালো হতে পারে। এছাড়া যেসব খাবারে আয়রন বেশি সেগুলো খেলেও কিন্তু মল কালো হতে পারে, যেমন ধরেন আপনার কচু, আপেল, এসব খাবার খেলে কিন্তু মল কালো হতে পারে। কিছু কিছু ওষুধ আছে সেগুলো খাবার খেলে মল কালো হতে পারে, সে যেরকম ধরেন আয়রন ট্যাবলেট খুবই কমন, মহিলারা রক্ত বাড়ানোর জন্য আয়রন ট্যাবলেট খান, প্রেগনেন্সির সময় আয়রন ট্যাবলেট খান, এই আয়রন ট্যাবলেট কিন্তু আমাদের মলটিকে কালো করে থাকে। সুতরাং এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুতরাং আমি এই কারণগুলো ইভ্যালুয়েশনের জন্য যখন আসবে আপনি আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার সুন্দর করে পায়খানার রাস্তাটি দেখবেন এবং প্রক্টোস্কোপি বা কলোনোস্কোপির মাধ্যমে কিন্তু আপনার রোগটি নির্ণয় করবে, তারপরে আপনার রোগ ভেদাভেদ বুঝে আপনার সেই রোগটি চিকিৎসা করবে। সুতরাং আমি একটি কথাই বলবো, মলের সাথে যদি রক্ত যায় এটা ভাবার কোনো কারণ নাই যে আমার ক্যান্সার হয়ে গেছে বা আমার পাইলস হয়ে গেছে। সুতরাং আগে থেকে এই ধরনের চিন্তা না করে নিজেকে সচেতন করুন এবং কিছু ছোটোখাটো লক্ষণ বলেছি তাতে নিজে থেকেই বলতে পারবেন এবং আপনি এগুলো হেরাফেরা না করে ডাক্তারের কাছে দ্রুত যান। আমি এমন রোগী পেয়েছি যে দীর্ঘদিন ধরে তার পায়খানার রাস্তায় রক্ত যাচ্ছে, সে ডাক্তারের কাছে যেতে লজ্জা পাচ্ছে, একটা মেয়ে, অতঃপর সে ডাক্তারের কাছে আসলো এবং দেখলো তার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে ক্ষয় হয়ে গেছে। সুতরাং
রক্তপাত হলে সে রক্তপাত বন্ধ করতে হবে, নাহলে কিন্তু রক্ত শূন্যতা ভয়ানক আকারে ধারণ করতে পারে, শরীর দুর্বল লাগবে এবং আপনি যে কোনো কাজে ক্লান্তিতে ভুগবেন। সুতরাং দর্শক, আজকে কালো মলত্যাগের কারণগুলো আমরা জানলাম এবং মলত্যাগের রক্ত পড়ারগুলো কারণগুলো জানলাম। আশা করি আরেকটি ভিডিওতে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।